ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तम नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर उपदेश संकलन परमार्थ प्रसंग पाठ एवं आलोचनार उद्देश्य आमरा विगत दिन शेष करेछिलाम 115 नम्बर सूत्र। सेखाने पूजनीय महाराज सेवा कर्मे केमन करे सेवा कर्मेर द्वारा आमादेर अंतर्दृष्टिर खोला हृदयेर अंतर्दृष्टिर उन्मोचन এবং সেই সেবাকর্ম কেমন করে ঈশ্বরের উপাসনায় রূপান্তরিত হতে পারে সেই বিষয়ে পূজনীয় মহারাজ বলেছিলেন। আজকে আমরা শুরু করব 116 নম্বর সূত্র দিয়ে। এখানে পূজনীয় মহারাজ বলছেন, আবার পরাভক্তি জ্ঞানলাভ না হলে হয় না, অর্থাৎ আমার ইষ্ট পরমেশ্বরের সর্বভূতে সর্বজীবের মধ্যে রয়েছেন, জীব জগৎ তা থেকে ভিন্ন সত্তা নয়, এটি উপলব্ধি করা অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীব জগৎ ও অন্তরাত্মার একাত্মবোধি পরাভক্তি ও পরম জ্ঞান। তবে আধিকারী ভেদে এই দুয়ের পথ ও সাধন ভিন্ন, জ্ঞানের অধিকারী জগতে বিরল, পথ অত্যন্ত দুঃসাধ্য, তাই জ্ঞানমিশ্রা ভক্তি ভালো। এতক্ষণ ধরে আমরা বলছিলাম কেমনভাবে রাগের আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আমরা বলছিলাম কীরকমভাবে কর্ম দ্বারা আমাদের চিত্তের মলিনতা, চিত্ত শুদ্ধি হবে, চিত্তের মলিনতা চলে যাবে এবং আমরা সর্বজীবের ভেতরে নারায়ণ জ্ঞান করে তার সেবা করব। ঠিক এই জিনিসই যদি ওইভাবে না হয়, শুধু যদি মনে মনে আমরা চিন্তা করি এই জগতে যা কিছু দৃশ্যমান সব কিছু সেই ঈশ্বরের প্রকাশ, সেই যে বোধ পরমেশ্বর সর্বভূতে সর্বজীবের মধ্যে রয়েছেন, সেই যে অবস্থান এটিকে এই বোধটিকে বলা হয় পরাভক্তি বা পরম জ্ঞান। জগতে যা কিছু দেখছি যা কিছু দৃশ্যমান সবই পরমাত্মার প্রকাশ। আমরা আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম পুঁথির একটি অধ্যায়ে, সেখানে বলা হয়েছিল যে তোতাপুরি গঙ্গার ঘাটে নেমেছেন। দত্তাপুরি খুব লম্বা পাঞ্জাবি সাধু, বিরাট তার চেহারা, 6 ফুটের বেশি তার উচ্চতা, তার বিশাল জটা, কিন্তু সবচেয়ে যেটা দেখার মতো হচ্ছে তার গায়ে একটুও পোশাক নেই। তিনি গঙ্গার ঘাটে যখন নামলেন তখন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে অনেকে স্নান করছে, তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার নৌকা থেকে নেমে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বরে মা কালী বা মা ভবতারিণীর মন্দিরের দিকে এগিয়ে চললেন। জগতের সবাই তাকে দেখছেন, কেউ তাকে দেখে লজ্জা পাচ্ছেন না, তিনি কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না। এই বোধটা কেন এরকম হলো? কারণ তোতাপুরীর এই বোধে তিনি দৃঢ় হয়ে গেছেন, সেই কারণে তিনি জগতের যা কিছুকে দেখছেন সবটিকেই তার নিজের প্রতিবিম্ব হিসেবে দেখছেন। এই জগতের দ্বিতীয় কোনো সত্তা নয়, আমার ভেতরে ঈশ্বরের প্রকাশ, আমি ঈশ্বরের প্রকাশ এবং জগতে যা কিছু দৃশ্যমান সবই ঈশ্বর। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই নিজের প্রতিবিম্বটাকে দেখি, যেটি আদতে মিথ্যে কিন্তু যেহেতু সেটি নিজের প্রতিবিম্ব সেটিকে আমরা ভয় পাই না, সেটির প্রতি আমাদের এতটুকু লজ্জা হয় না এবং সেটি আমাদেরকে প্রভাবিত করতে পারে না। ঠিক সেই রকমভাবেই আমাদের জগতে যা কিছু দৃশ্যমান এই সেগুলিকে যখন আমরা মনে করি যে পরমাত্মার প্রকাশ, পরমেশ্বর তারই মধ্যে প্রকাশ হয়েছে, এই জীব জগৎ অন্তরাত্মা সব কিছু একান্তভাবেই এক, একাত্মবোধেই এক, সেই যে বোধ, সেই যে ভালোবাসা হয়, সেই যে জ্ঞান হয় সেটির নাম পরাভক্তি বা পরম জ্ঞান। মহারাজ বলছেন, তবে অধিকারী ভেদে এই দুয়ের পথ ও সাধন ভিন্ন, এই দুয়ের যে পথ এই সাধন এ সম্পূর্ণ আলাদা। অধিকারী মানে যে যেরকম যতটা গ্রহণ করতে পারে। আমরা সবাই জ্ঞানমার্গী হতে পারি না,
ধরুন আপনি এক জায়গায় বসে বসে শুধুই চর্চা করে চলেছেন, আমি শরীর নই, আমি মন নই, আমি কিছু নই, এই জাতীয় ভাবনা চিন্তা করার জন্য একটি অতি সূক্ষ্মতর মন বুদ্ধি এবং দৃঢ় চিত্তের প্রয়োজন হয়, যেটি আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সহজে আসে না। আমি আমার নিজের ক্ষেত্রেও বলতে পারি যেটি আমার জন্য সঠিক পথ নয়। আমরা কর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে বারবার চেষ্টা করে এই যাকে সেবা করছি, যা কিছু করছি, সব সেই ঈশ্বরের আরাধনা, এই বোধটিকে একটু 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 করে জাগিয়ে জাগিয়ে ধীরে ধীরে আমরা ঈশ্বর জ্ঞানে জগতের সেবা করি। এবং যত আমরা ঈশ্বর জ্ঞানে জগতের সেবা করি, ধীরে ধীরে আমাদের মধ্যেকার যে মালিন্য সেটি সম্পূর্ণরূপে দূরীভূত হয়, এবং সেটি দূরীভূত হলে তবেই আমরা ঈশ্বরের অনুভব আমার ভেতরে করতে পারি। তখন এই বোধটি আসে যে আমার মধ্যেও তিনি, যিনি দুলে বাগদির মধ্যেও তিনি। মহারাজ বলছেন, জ্ঞানীর অধিকারী জগতে বিরল, পথ অত্যন্ত দুঃসাধ্য। দেখবেন পাহাড়ে যাওয়ার দু ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ, দু ধরনের না তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যেখানে সহজে গাড়ি পৌঁছে যায় সেই সব পাহাড়ে তারা মাঝে মাঝেই যান এবং লোককে বলে বেড়ান, এই তো আমি বদ্রিকাশ্রম ঘুরে এলাম, এই আমি গঙ্গোত্রী ঘুরে এলাম। কিন্তু গঙ্গোত্রীকে থেকে গোমুখে যাওয়ার পথের যাত্রীর সংখ্যা বেশ কম, এবং তারপরেও গোমুখ থেকে তপোবনে যাত্রীর সংখ্যা আরও কম, তপোবন থেকে আরও উচ্চতায় ওঠার যাত্রীদের সংখ্যা ভীষণই কম, সেটি মাত্র কয়েকটি। দেখবেন রাশি রাশি লোক কেদারনাথ যাচ্ছে, বদ্রীনাথ যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কিন্তু যখন কোনো এক্সপিডিশন হয় তখন দেখবেন সেখানে যাত্রীর সংখ্যা মাত্র 7 থেকে 8, তার বেশি আর মানুষ হয় না। এই যে ভিন্ন ভিন্ন, যত পথ দুর্গম হবে তত সেই সব পথে যাওয়ার জন্য কম সংখ্যক মানুষের মিলন হবে, কম সংখ্যক মানুষকে আমরা পাব। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই, জ্ঞানের পথ কঠিন, সেই পথে যাওয়ার জন্য মানুষ সহজে পাওয়া যায় না। সেই কারণে তিনি বলছেন, তাই জ্ঞানমিশ্রা ভক্তি ভালো। জ্ঞানমিশ্রা ভক্তি কি? যে ভক্তি, যে ভালোবাসা আমাদের মধ্যে এই বোধটা জাগায় যে জগতে যা কিছু দৃশ্যমান সব কিছু ঈশ্বর, আমি যা সামনের মানুষটিকে যদি ঈশ্বর জ্ঞানে সেবা করি তাহলে আমার ভেতরেও এই বোধটি খুব তীব্রভাবে আসবে। 117 নম্বর সূত্র, জ্ঞানমার্গে গোড়া থেকে সমস্ত অস্বীকার করতে হয়। নীতি নীতি, আমি এ নই, আমি ও নই, যা কিছু দেখছি শুনছি অনুভব করছি কিছুই আমি নই, আমি দেহ নই, আমি মন নই, ইন্দ্রিয় নই, আমার রোগ শোক সর্বদুঃখ শীতোষ্ণ জ্ঞান নেই, জগৎ প্রপঞ্চ সর্বই বসৎ, অর্থাৎ ত্রিকালে ভূত ভবিষ্যৎ বর্তমানে এর অস্তিত্বই নেই, আমি অখণ্ড সচ্চিত আনন্দরূপে পূর্ণ ব্রহ্ম পরমাত্মা একমেবাদ্বিতীয়ম, দেহাদি উপাধি বিশিষ্ট জীবের পক্ষে এরকম সাধন কি কখনো সম্ভব হয়? কাঁটা ফুটছে, আগুনে পুড়ছি, তবুও কোনো যন্ত্রণা বোধ হচ্ছে না। এ হচ্ছে বিষয় সম্পর্ক বর্জিত ত্যাগী সাধকের চরম অবস্থা, যা সমস্ত সাধন ও সিদ্ধির শেষ নির্বিকল্প সমাধিতে উপলব্ধ হয়। ঠাকুর বলতেন সে অবস্থায় 21 দিনের বেশি শরীর থাকে না। জ্ঞানমার্গের ক্ষেত্রে এটি হচ্ছে একটি নির্দিষ্ট কথা, সেখানে আমরা সমস্ত কিছুকে অস্বীকার করি, যে শরীরটি ধারণ করে এসেছি, যে মনটি শরীরটিকে ধারণ করে আছে, এবং যে মন দিয়ে আমরা ঈশ্বর চিন্তা করছি, যে শরীর ঈশ্বর চিন্তার সহায়ক, তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা। আমি মানে এই শরীরটি নই, আমি তো সত্যি এই শরীরটি নই, তাহলে কি আমি এই দেহ, মানে এই যে রক্ত মাংস মেদ মজ্জা দিয়ে তৈরি শরীর, এটা কি আমি? আমি সেটিও নই। তাহলে তার ভেতর যে মন আছে সেটা কি আমি? আমি সেটিও নই। তাহলে মনের যে সূক্ষ্মস্তর আছে সেটা কি আমি? আমি তাও নই। এইরকম প্রতি পর্যায়ে নেতি 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 করে
একটু একটু করে সমস্ত কিছু ত্যাগ করার পর সেই অনন্তের সাথে আমাদের যোগাযোগ হয়। তখন আমরা উপলব্ধি করতে পারি আমি অখণ্ড সচ্চিদ আনন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা একমেব দ্বিতীয়ম। দেখছেন তো কি সুন্দর কথা, যখন এই বোধটি আসে তখন মনে হয় আমি ভিন্ন এই জগৎ সংসারে দ্বিতীয় নেই এবং আমি সেই ঈশ্বর স্বরূপ, আমার মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হননি, আমি সেই প্রকাশক কণা, আমার মধ্যে দিয়ে সেই আলোটা পাস করছেন, আমি দ্বিতীয় সত্তা নই, আমি সেই আলোর খনি, আমি সেটি প্রকাশ করছি। বলছেন তখন কীরকম হয়, বলছেন কাঁটা ফুটছে, আগুনে পুড়ছি, তবুও কোনো যন্ত্রণা বোধ হচ্ছে না। তুরিয়ানন্দজি মহারাজের জীবনের একটি ঘটনা আমরা শুনি। তুরিয়ানন্দজি মহারাজের পিঠে কার্বঙ্কল হয়েছিল, সেটির অস্ত্রোপচার করা ভীষণ জরুরি ছিল। তুরিয়ানন্দজিকে বলা হলো, তখনকার দিনে তো ওই ক্লোরোফর্ম করে দেওয়া যেত না, তখন তিনি বললেন দাঁড়াও একটু বাদে আমি মনটাকে তুলে নিই। তারপরে তিনি বললেন হয়েছে, সময় হয়েছে। ডাক্তার অত বড় পাঁচ মুখো যে কার্বঙ্কল সেটিকে কাটলেন, সমস্ত ঘা পরিষ্কার করলেন, ভেতরে রক্ত পুঁজ যা জমেছিল টিপে টিপে সমস্ত বার করে নিলেন। তারপর সেই ঘা পরিষ্কার করে তাকে ওষুধ দিয়ে সেটিকে ব্যান্ডেজ করলেন। তুরিয়ানন্দজির এতটুকু বোধ হলো না। ঠাকুর তখন অসুস্থ কাশীপুর উদ্যানবাটিতে, একদিন গলা পরিষ্কার করতে গিয়ে বুড়ো গোপাল দাদা একটু লাগিয়ে ফেলেছেন, ঠাকুর উহু করে আছেন। ঠাকুর বুড়ো গোপাল দা আর কখনও ঠাকুরের গলা পরিষ্কার করবেন না বলে ঠিক করলেন। পরের দিন সকালে ঠাকুর তাকে ডেকে পাঠালেন, গলা পরিষ্কার করবে না? তখন তিনি বললেন আমি মনটাকে তুলে নিয়েছি। তিনি মনটাকে তুলে নিলেন, আগের দিনের চেয়েও আরও বেশি সময় ধরে ঠাকুরের গলা পরিষ্কার হলো, কোনো বোধ তার ভেতরে থাকল না। এটি সাধনার একটি চরমতম অবস্থা, যেখানে শীত গ্রীষ্ম লাভ অলাভ কোনো কিছুই তাকে স্পর্শ করে না। আমরা যে সামান্য সামান্য জিনিসের জন্য আকুল হয়ে উঠি, সেই আকুলতা যে বৃথা অপ্রয়োজনীয় সেটি আমাদের বোধ হয়। ঠাকুর বলতেন যে অবস্থায় একুশ দিনের পরে শুকনো পাতার মতো শরীর সরে যায়। ১১৮ নম্বর সূত্র। ভক্তি মার্গ এই জন্যই সকলের পক্ষে সহজসাধ্য যে এতে ইন্দ্রিয় প্রবৃত্তি ও বাসনাগুলিকে নাশ করতে হয় না, শুধু সেগুলির মোড় ফিরিয়ে দিতে হয়, অর্থাৎ তাদের গতি বা ঝোঁক ও শক্তিগুলোকে অন্যদিকে ধীরে ধীরভাবে চালিত করতে হয়। কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি যেগুলি অশেষ ক্লেশ ও বন্ধনের কারণ, যাদের হাত থেকে নিষ্কৃতি না পেলে বারে বারে জন্মমৃত্যু ভোগ হয়, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্তকালেও হয় না, তাদের বিচার বুদ্ধি ও প্রজ্ঞা বলে আমূল দোষ দর্শন করে বীতস্প্রিয় হয়ে মনকে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি থেকে উঠিয়ে নিয়ে ভগবৎমুখী করলে তারা যে শুধু নির্বীর্য হয় তা নয়, তাদের সেই অদম্য অধোগামী বৃত্তিগুলি ঊর্ধ্বগামী হয়ে সহস্র শক্তিশালী হয় ও অফুরন্ত পরম আনন্দরসে জীবকে প্লাবিত করে। যদি সুখের কামনা করো তো প্রেমময় ভগবানের সঙ্গ সুখ লাভ করবার জন্য লালায়িত হও, লোভ করতে হলে পরম অক্ষয় ধনের অধিকারী হবার চেষ্টা করো, যদি মোহগ্রস্ত হতে হয় তো চিরসুন্দরের প্রেমে মজে থাকো, যদি ক্রোধ করতে হয় তাঁর উপর রাগ করো, কেন তিনি দেখা দিচ্ছেন না, এই রকম মদ মাৎসত্র বিষয়ও যা তোমাকে তুচ্ছ বিষয়ে আবদ্ধ রাখে। ভগবানের এই হচ্ছে আমাদের ভক্তিমার্গ এই কারণে সকলের জন্য সহজসাধ্য, কারণ এতে আমাদের ইন্দ্রিয় প্রবৃত্তি ও বাসনাগুলোকে একেবারেই নাশ করতে হয় না। তাহলে কি করব, আমাদের মনকে ভগবৎমুখী করে দিতে হবে। আমরা চাইছি, আমাদের ইন্দ্রিয় সুখ চাইছে, সেটিকে ভগবানকে পাওয়ার সুখের দিকে ঘুরিয়ে দিতে হয়। আমাদের প্রবৃত্তি খারাপ জিনিসকে চাইছে, আমরা ঈশ্বরকে চাইবার প্রবৃত্তি আমাদের ভিতরে জাগ্রত করতে পারি। আমাদের বাসনাগুলো নাশ হয় না, আমাদের বাসনাগুলো ঈশ্বরকে পাওয়ার বাসনা করে দিতে হয়। কাম ক্রোধ লোভ মোহ যেগুলো আমাদের অশেষ ক্লেশ ও বন্ধনের কারণ,
তাদের হাতে নিষ্কৃতি না পেলে বারে বারে জন্ম মৃত্যু ভোগ করতে হয়। দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্তকালেও হয় না। তাদের বিচার বুদ্ধি ও প্রজ্ঞা বলে আমূল দোষের দোষ দর্শন করে মিতস্প্রিয় হয়ে মনকে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি উঠিয়ে নিয়ে ভগবত অভিমুখী করলে তারা শুধু নির্বীর্য হয় তা নয়, তাদের সেই অদম্য অধোগামী বৃত্তিগুলি ঊর্ধ্বগামী হয়ে সহস্রগুণ শক্তিশালী হয় ও অপরন্ত পরম আনন্দরাসে জীবকে প্লাবিত করে। তাহলে এটা হচ্ছে কথা, যতক্ষণ না পর্যন্ত অনেকে আমাদের জিজ্ঞেস করেন আমরা এগিয়ে যেতে পারছি না, আমাদের নানা রকমের সমস্যা হচ্ছে, আমরা যদি মনে করি যে আমাদের এই খারাপ বৃত্তিগুলো যেগুলো আমাকে ভগবানের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না সেগুলোকে আগে প্রথমে আইডেন্টিফাই করি। অনেকে আমাদের বলেন অশান্তি খুব, আমি তাদের বলি যে কারণে অশান্তি সেই অশান্তির কারণগুলোকে খুঁজে বার করুন। অশান্তির কারণ বাইরে আর কোথাও নেই, আমাদের মনের মধ্যে আছে। সেই অশান্তির কারণগুলোকে যদি খুঁজে বার করে আমরা সেগুলোকে বোঝাতে পারি যে তোমার কারণে আমি পূর্ণ শান্তি পাচ্ছি না, সবার আগে যদি আমরা নিজেকে বোঝাতে পারি যে এই কামনা এই বাসনা আমাকে আত্যন্তিক সুখ থেকে বঞ্চিত করছে, বারবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সাময়িক সুখ দিয়ে বারবার দুঃখ কষ্টের মধ্যে ছেঁচে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, দেখবেন আপনা আপনি আপনার মন আর সেগুলো চাইবে না। যে কষ্ট আমরা পাচ্ছি তার থেকে আমাদের মন নিবৃত হবে, আমাদের মন তার থেকে বেরিয়ে যাবে। বলছেন যদি সুখের কামনা করতে হয় তো প্রেমময় ভগবানের সঙ্গ সুখ লাভ করার জন্য লালায়িত হও। আমরা মানুষের সঙ্গ সুখ চাই, সেখানে ঈশ্বরের সঙ্গ সুখ করলে আমরা অনেক বেশি উপকৃত হব, সেই বোধটা যেন আমাদের মধ্যে জাগাতে হয়। আমরা লোভ করি সম্পদের জন্য, কিন্তু যে সম্পদ কখনো শেষ হবে না, যে সম্পদ কখনো ফুরোবে না, তার জন্য যদি লোভ করি তাহলে দেখব আমরা সেই অক্ষয় ধনের অধিকারী হতে পারব। যদি মোহগ্রস্ত হতে হয় তো চিরসুন্দরের প্রেমে মজে থাকো, যদি ক্রোধ করতে হয় তার উপর ক্রোধ করো। যখন আমরা চিরসুন্দরের মোহে মজিত হয়ে থাকব তখন তার সেই যাবতীয় দিব্য গুণ সেগুলোকে নিয়ে মেতে থাকব। যদি আমরা ক্রোধ করি তো তার উপর যখন ক্রোধ করব একসময় দেখব সেই পূর্ণের উপর ক্রোধ করা চলে না, আমার ক্রোধ যেন কখন ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। কেন তিনি দেখা দিচ্ছেন না এই নিয়ে ক্রোধ করব। এই রকম সমস্ত তুচ্ছ বিষয়গুলোকে যখন আমরা অসাধারণ দিকে চালিত করি তখনই আমরা ঠিক ঠিক মতো ভগবানের অভিমুখে যাত্রা করি। আমরা 118 নম্বর সূত্র প্রায় শেষের দিকে নিয়ে এসেছিলাম, সেখানে বলা হচ্ছে যে যাই হোক না কেন যে সমস্ত জীবনের যা কিছু খারাপ দিক সেগুলোকে যদি ভগবতকে আমরা করে দিতে পারি, যে জিনিসটা কেবলমাত্র আমাদের পতনের দিকে নিয়ে যাচ্ছিল সেটাই আবার আমাদের নতুন করে আবার উত্থানের পথে চালিত করবে। 119 নম্বর সূত্র এখন আমরা পড়ব, সেখানে মহারাজ বলছেন প্রথম প্রথম কর্মও চাই সাধন ভজনও চাই, দুই করতে হবে, দুইয়েরই উদ্দেশ্য ভগবান লাভ, মনে এই দৃঢ় ধারণা রাখবে। আদর্শ ঠিক না রাখলে নানা উপসর্গ এসে জোটে ও কর্মেতে নিজেকে হারিয়ে ফেলতে হয়, সবেতেই তাই। সেই জন্য সর্বদা সজাগ থাকতে হবে, সদসৎ বিচার করতে হবে, প্রার্থনাশীল হতে হবে, তাহলে ঈশ্বরের কৃপায় এমন অবস্থা আসবে যখন সাধন ভজন ও কর্মে কোনো তফাৎ বোধ থাকবে না, তখন সবই সাধন ভজন হয়ে দাঁড়াবে। তবে কর্মীদের মধ্যে মধ্যে কিছুদিনের জন্য বৈরাগ্য ভাব অবলম্বন করে তীর্থ ভ্রমণ নির্জন সাধন ভজন ও তপস্যা করা দরকার, তাতে শরীর মন সতেজ ও প্রফুল্ল হয়, আত্মপ্রত্যয় ও ঈশ্বরের নির্ভরতা আসে ও শক্তি সঞ্চয় এবং পূর্ণভাবে চরিত্র গঠন হয়। এই সূত্রটির তিনটে দিক আছে, বলছেন প্রথম প্রথম কেমনভাবে করতে হবে সাধন ভজন এবং কর্ম, এই দুটোই করবার কথা বলছেন, এই দুটোরই উদ্দেশ্য ভগবান লাভ, মনে এই দৃঢ় ধারণা রাখা দরকার।
আদর্শকে ঠিক রাখার কথা বারবার মহারাজ বলছেন। ধরুন আপনি ঠিক করেছেন যে আপনি বাড়ি থেকে বেরিয়ে বেলুড় মঠে যাবেন, আপনি হয়তো গঙ্গা পেরিয়ে বেলুড় মঠে যেতে পারেন অথবা বাস বা গাড়ি বা উবের করে বেলুড় মঠে যেতে পারেন, আপনি দক্ষিণেশ্বর দিয়েও যেতে পারেন আবার হাওড়া হয়েও যেতে পারেন, কিন্তু আপনাদের সব লক্ষ্যই যেন থাকে আপনি বেলুড় মঠেই যাবেন। গুটিঘাটে এসে যদি আপনি চুপ করে বসে বেলুড় মঠের দিব্য সৌন্দর্যই দেখতে থাকলেন এপারে বসে, সন্ধে হলো যখন যখন যেতে ইচ্ছা করছে ততক্ষণ ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে, আপনাকে ওই কুটিঘাটেই বসে থাকতে হবে। ঠিক সেই রকম উদ্দেশ্যের প্রতি যত আমরা নিষ্ঠাবান হব তত আমাদের কাজ অনেক বেশি ভালো হবে। তাই বলছেন আদর্শ ঠিক না রাখলে নানা উপসর্গ এসে জোটে এবং কর্মেতে নিজেকে হারিয়ে ফেলতে হয়, সবেতেই তাই। আমি কর্ম করছি ঈশ্বর সাধনের মাধ্যম হিসেবে, ধরুন আপনাকে হাসপাতালে কর্ম করতে দেওয়া হয়েছে, আপনার সেটিকে আপনি উপাসনা জ্ঞান করে করছেন, কিন্তু করতে করতে কি হয় তখন এই অফিসে আপনি কাজ করছেন অথবা আপনি স্টোরে স্টোর কিপার নানা দিন করতে করতে আপনি নিজেকে ভুলেই যান কখন আপনি এটা এই যে কাজ যা করছেন সেটা আপনি ঈশ্বরের জন্য করছেন, ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করছেন। এটা যে শুধুমাত্র আপনাদের হয় তা নন, আমাদের সাধুদেরও এই জিনিসটা হয়। ওই কারণে মাঝে মাঝে মহারাজ সাজেশন দিচ্ছেন যে বাইরে গিয়ে কিছুদিনের জন্য সাধন ভজন করতে হয়, তবে কর্মীদের মাঝে মাঝে কিছুদিনের জন্য বৈরাগ্যভাব অবলম্বন করে তীর্থ ভ্রমণ করতে হয়। যখন আমরা দূর থেকে আমার কাজের জায়গাটাকে দেখতে পাই তখন আমি দেখতে পাই যে সময় আমার মনে হয়েছিল আমি একটা ইনডিসপেন্সেবল ফ্যাক্টর, সেটা ছাড়া আমি ছাড়া আর যেন কিচ্ছুটি হবে না, তখন দূর থেকে দেখতে পাই আমি ছাড়াও হবে, তখন ঠিক ঠিক বৈরাগ্যের ভাব আসে, তখন আমাদের ভেতরে এই ডিট্যাচমেন্টটা তৈরি হয়, অনাকর্ষক যে ভাব সেটি আসে, আমরা কাজ করি খানিকটা সেই বড়লোকের বাড়ির দাসীর মতো, আমার এই জায়গায় এই কাজটি করতে বলা হয়েছে আমি সেটিকে তখন মন প্রাণ উজাড় করে গুছিয়ে কাজ করি, কখনো ভাবি না যে আমি নিজেকে এই কাজের একটি ইনডিসপেন্সেবল ফ্যাক্টর হিসেবে নিজেকে প্রমাণ করবার চেষ্টা করব। এতে কি হয় মহারাজ বলছেন এই মাঝে মাঝে বাইরে গিয়ে একটু তপস্যা করে আবার নিয়ে এলে আবার কাজ শুরু করলে শরীর মন সতেজ ও প্রফুল্ল হয়, নিজের অবস্থান সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা হয়, নাহলে আমরা নিজেদের অবস্থান সম্পর্কে ঠিক ঠিক মতো বুঝতে পারি না, এটা হচ্ছে প্রথম। দুই হচ্ছে আত্মপ্রত্যয় এবং ঈশ্বরের ওপর নির্ভরতা, যত আমাদের ঈশ্বরের ওপর নির্ভরতা আসে তত আমাদের নিজেদের ভেতরের মানুষ সে আরও জেগে ওঠে, সে আরও ভালো করে কাজ করে, কারণ সে ঈশ্বরের জন্য কাজ করছে, এই বোধটা তার ভেতরে আরও বেশি দৃঢ় হয়। আর তিন হচ্ছে শক্তি সঞ্চয় এবং পূর্ণভাবে চরিত্র গঠন হয়, শক্তি সঞ্চয়ে সাধন ভজন করে তার ভেতরে আধ্যাত্মিক শক্তির বিকাশ হয় এবং এর ফলে তার চরিত্র গঠন হয়, সামান্যতম ওই যে কাজ করতে করতে যে মালিন্য আসে সেই মালিন্য রহিত হয়ে পড়ে। সে 120 নম্বর সূত্র আমরা পড়ব, সেখানে বলা আছে নিজের ইষ্টের পূজা দীক্ষিত মাত্রই করতে পারে, দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়, তার ওপর বিশ্বাস রেখে তাকে আপনার জেনে খুব ভক্তিভাবে পূজা করবে, পূজায় মন বসলে মন সহজে স্থির হবে, ধ্যান হবে, আনন্দ পাবে, তাকে মনের মতো করে ফুল চন্দন ও মালা দিয়ে সাজাবে, ভক্তির পূজায় কোনো বিধিনিষেধ নেই, তন্ত্র মন্ত্র মুদ্রা যন্ত্রাদির দরকার নেই, চাই কেবল শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা, পূজার সময় মনে করবে তোমার ইষ্ট সত্য সত্যই তোমার পুষ্পাঞ্জলি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদিত দ্রব্যাদি সাদরে গ্রহণ করছেন, তা সে যত সামান্যই হোক না কেন, ভক্তিমাকা আহার্য তার কাছে বড় মিষ্টি, তিনি দুর্যোধনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিদুরের সাকান্ন পরম পরিতৃপ্তির সঙ্গে খেয়েছিলেন, যা কিছু নিজে খাবে তা মনে মনে তাকে নিবেদন করে খাবে, জানবে সেগুলি তার দয়ার দান প্রসাদ, তাতে দ্রব্যদ্রোষ দোষ কেটে যায়। মহারাজ বলছেন যে নিজের ইষ্টের পূজা দীক্ষিত মাত্রই করতে পারে, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন আমি তো ব্রাহ্মণ নই কী করে পুজো করব, এখানে ব্রাহ্মণ অব্রাহ্মণের প্রশ্ন আসে না, ইষ্ট তিনি আমার সবচেয়ে প্রিয়জন প্রিয়তম মানুষ এবং তিনি তাকে আমার সমস্ত মন প্রাণ উজাড় করে ভালোবাসি এবং সেই উদ্দেশ্যে তাকে আমি তার জন্য পূজা করছি,
তাতে হয়তো আমি মন্ত্রাদি নাও জানতে পারি। খুব আমরা যখন প্রথম প্রথম দীক্ষা পাই তখন আমাদের সে সময় বিজ্ঞানানন্দজি মহারাজ একজন শিষ্য ছিলেন, স্বামী নির্জরানন্দজি মহারাজ। আমি যখন দীক্ষা পাই তখন তিনি উদ্বোধন বাড়ির অধ্যক্ষ এবং তারপরে পরবর্তীকালে উনি যোগোদ্যান এবং কাশীপুর উদ্যান বাটির অধ্যক্ষ হন। উনি আমাদের খুব সহজ পদ্ধতি বলতেন, বলতেন রোজ ঠাকুরকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাবি, তোর যেটা ভালো লাগবে সেটিই নিবেদন করবি, তোর সাধ্যমতো নিবেদন করবি আর মন দিয়ে সাধন ভজন করবি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একবার গিয়ে বলেছিলুম, আমি ঠিক ওই বিধিসম্মতভাবে পুজো করতে পারতাম না, তাই বাড়িতে যখন অন্যান্য দেবতাকে জল বাতাসা দেওয়া হতো আমার দেবস্থা শুকনো মুখে আমার দিকেই তাকিয়ে থাকতেন। আমি আমার বেদিটুকু খুব পরিষ্কার, পাড়ার ঘরের বেদিটুকু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে ঠাকুরমা স্বামীজির তিনটে ক্ষুদ্র ক্ষুদ্র ছবি ছিল, ঠাকুরমা স্বামীজি এবং গুরুদেবের সাদা কালো, সেটি রেখে তার সামনে ধূপ দিয়ে ধূপ দিতাম কাপড়। পূজনীয় ভূতেশানন্দজি মাঝকে গিয়ে বললাম, জানেন তো বাড়িতে সবাই খুব অসন্তোষ প্রকাশ করেন, আমি জল বাতাসা দিই না ঠাকুরকে। উনি আমায় জিজ্ঞেস করলেন কী করি আমি, আমি বললাম আমি কী করি, এবং উনি বুঝলেন যে আমার কাজের জন্য আমাকে খুব ঘুরতে হয়, ফলে রোজ দুবেলা জল বাতাসা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। উনি তখন বললেন আর কী দাও ঠাকুরকে, আমি তখন বললাম আমি খুব ধূপ ভালোবাসি, তাই রোজ ঠাকুরকে জপ ধ্যান করতে বসবার আগে ঠাকুরকে ভালো করে মুছিয়ে একটা করে ধূপ জ্বালিয়ে দিই। ভারী খুশি হলেন, বললেন হ্যাঁ সেটাই করবে, পাহাড়ে পর্বতে জনে জঙ্গলে সবসময় এই কাজটা করেছি, একটি ধূপ আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকে, সেটি আমি প্রজ্বলিত করি, আমার মনে হয় সেটি যেন আমার পূজা। যখন ধূপ নিবেদন করি মনে করবার চেষ্টা করি যে সারা জগৎটা আমার ঘর আমার ইষ্টের সামনে আনন্দের পরিপূর্ণ একটি বাতাবরণ তৈরি হয়েছে। আমরা মনে মনে সব কিছু নিবেদন করতে পারি, কোনো রকম কিছু নিবেদন, মহারাজ বলছেন যে এর জন্য কোনো ভক্তির পূজায় কোনো বিধিনিষেধ নেই, কোনো তন্ত্রমন্ত্র মুদ্রার দরকার নেই। তাহলে কী আছে? চাই কেবল শ্রদ্ধা, চাই কেবল বিশ্বাস, চাই কেবল ভালোবাসা। শ্রদ্ধা থাকা দরকার, তিনি আমার সবচেয়ে পূজনীয়, তিনি আমার সবচেয়ে ভালো মানুষ, ভরসার মানুষ, তাকে সেই শ্রদ্ধা সেই সম্মান সেই সমীহ করা দরকার, মনে রাখা দরকার তিনি আমার জীবন্তরীর কাণ্ডারী, আর তাকে সেই রকম শ্রদ্ধা সেই রকম ভক্তি করা আমাদের প্রয়োজন। যখন এই শ্রদ্ধাটা তৈরি হয় তখন বিশ্বাস আসে যে এদের হাত ধরেই আমি এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাব, এবং তার থেকে ভালোবাসা তৈরি হয়, ভীষণ ভালোবাসা, এমন ভালোবাসা যাকে ছাড়া আমার চলবে না। ভালোবাসা যখন গভীর হয় আমরা কিন্তু নিয়মকানুনের মধ্যে যাই না। সে একটা কথা আছে না, যখন আপনার ভালোবাসা হয়নি তখন হাত ধরে নাচা কোঁদা কত কিছু করতে হয়, কিন্তু যখন ভালোবাসা গভীর হয় তখন শুধুমাত্র একটা আঙ্গুলের স্পর্শ অথবা চোখের একটি পলক ঝটকে আমরা একে অপরকে ভালোবাসা প্রকাশ করতে পারি। ঈশ্বরের সঙ্গে আমাদের সেই রকম ভালোবাসা করা দরকার, যাতে তার সঙ্গে যাওয়া মাত্র, তার সামনে যাওয়া মাত্র তিনি আমাকে দেখে যে খুশি হয়েছেন সেটা আমি অন্তরে অনুভব করতে পারি, এবং আমি তার সামনে আসতে পেরে আমার মনেও যেন প্রচণ্ড আনন্দ হচ্ছে সেটা যেন প্রকাশ করতে পারি। বলছেন ভক্তি মাখা আহার্য তার বড় মিষ্টি, তার কাছে বড় মিষ্টি। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটি ভারী সুন্দর ঘটনা বর্ণনা করা আছে, একটি নয় দুটি। সেই রামলালাকে নিয়ে এসেছিলেন যে জটাধারী সাধু, তিনি স্নান টান সেরে রামলালা বিগ্রহের সামনে যা সারাদিন ভিক্ষা করে আনতে পেরেছিলেন সেইগুলোকে এক জায়গায় করে সেই চাল ডালে ফুটিয়ে একটি সাধারণ খিচুড়ির মতো একটা জিনিস রান্না করে তাকে দিয়েছেন। বলা হচ্ছে সেই খিচুড়িতে যেন সমস্ত ভালোবাসার মাখামাখি হয়ে আছে, এবং তিনি সেই নিবেদন করে দেখছেন রামলালা বিগ্রহ তার সিংহাসন থেকে নেমে পরম আদরের সঙ্গে সেটি খাচ্ছে, শুধু খাচ্ছে না তাকেও খাইয়ে দিচ্ছেন, তার গায়ে সেই খিচুড়ি মাখামাখি হচ্ছে। আরও একটি সুন্দর বর্ণনা আছে, ভৈরবী ব্রাহ্মণী এসেছেন দক্ষিণেশ্বরে, তাকে দেখে ঠাকুর বললেন, আদেশ করলেন যেকে নিয়ে যাও ভাণ্ডার থেকে সব হাঁড়ি কড়া চাল ডাল দাও, ইনি রান্না করে এনার বিগ্রহকে খেতে দেবে। ভৈরবী ব্রাহ্মণী রামলালার বিগ্রহ সেই তার যে নারায়ণ শিলা ছিল সেটিকে বসিয়ে রেখে তিনি রান্না করছেন। সেদিন আটা মাখতে মাখতে তার ভীষণ আনন্দ হচ্ছে, একটা শাল পাতার থালায়
শালপাতা থালা তো নয়, শালপাতা একটা, তাতে জল দিয়ে ধুয়ে তার মধ্যে তিনি লুচি দিয়েছেন, হাতের ঠেলে ঠেলে যেরম করতে পেরেছেন, আর একটু ডাল করে দিয়েছেন। বলছেন সেই সমস্ত ডাল লুচির ভেতরে যেমন যশোদামা তার ভালোবাসা মাখিয়ে শ্রীকৃষ্ণকে খেতে দিতেন, সেই রকম যেন সেই ডাল রুটির মধ্যে একবার অদ্ভুত ভালোবাসা জড়ানো আছে। তিনি চুপ করে বসে সেটি দেখছেন, ধ্যান করছেন এবং সেইখানে বসে তার ইষ্ট দেবতাকে নিবেদন করছেন। আরও একটা ভালো সুন্দর ছবি আছে, পারলে আপনারা এই ছবিটা দেখবেন। সরজুবালা দেবী বর্ণনা করছেন, তিনি মায়ের বাড়িতে এসেছেন দক্ষিণেশ্বরে, এসে তিনি দেখছেন মা ঠাকুরকে আবাহন করছেন খেতে নিয়ে যাওয়ার জন্য। পর্দার ফাঁকে তিনি লুকিয়ে পড়েছেন, তিনি দেখছেন মা নববধূটির মতো সলজ্জ হয়ে ঠাকুরকে বলছেন, চলো ঠাকুর খাবে চলো, গোপালকে আবাহন করছেন, চলো গোপাল খাবে চলো বলে পঞ্চপাত্রের পাত্রটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন রান্নাঘরের দিকে, যেখানে খাবার বাড়া হয়েছে। পথে সরজুবালাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে গেছেন, বলছেন সকলকে ডেকে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। সরজুবালার মনে হতে থাকল গোপাল যেন হামা দিতে দিতে এবং শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে মায়ের পেছন পেছন রান্নাঘরে চলেছেন। কি অদ্ভুত ভালোবাসার একটা ছবি, এটা যখনই আমরা তখন দেখি তখনই মনে হয় আমার ইষ্ট দেবতার পূজোয় আর কিচ্ছু প্রয়োজন নেই, কোনো মন্ত্র নেই প্রয়োজন নেই, কোনো তন্ত্র নেই, কিচ্ছু দরকার নেই, শুধু দরকার আন্তরিকতা আর প্রাণ ভরা ভালোবাসা। আমার খাবারই আমার আবাহনে সবটুকুতে যেন আমার সেই ভালোবাসায় মাখামাখি হয়ে দেওয়া থাকা দরকার, তাহলে তাই দিয়েই সেই সাকান্নই আমার দেবতা পরম আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। বলছেন নিজে যা খাবে তা মনে মনে তাকে নিবেদন করে খাবে, এটা আরেকটা ভালো জিনিস। নিজে যা খাবে তা মনে মনে সব তাকে নিবেদন করে খাবে। এক জায়গায় দেখেছিলাম এক বৈষ্ণব সাধককে, তিনি বললেন যা যা রান্না হয়েছে সব আমাকে একটু 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 করে থালার মধ্যেই দিয়ে দাও। সব নিয়ে দেওয়ার পর তিনি চোখটি বন্ধ করে বসে থাকলেন, তারপরে খেলেন। উনি যে পরিমাণ খাবার নিয়েছেন সেটি খুব অল্প, তাতে মানুষের পেট ভরে না, কিন্তু উনি একটুও বেশি তার থেকে নিলেন না, কারণ তার কৃষ্ণ কানহাইয়াজি সেই খাবারটি খেয়েছেন। আমাদের এমনি ভালোবাসা থাকা দরকার। আসল কি জানেন, আধ্যাত্মিক জীবন একটা আমাদের যে ঊষর জীবনকে ভালোবাসার রসে জারিত করে একটি নতুন জীবনযাপনের সংকল্প বা চেষ্টা করার ব্রত, এটি যত আমরা করতে পারবো তত আমাদের জীবন ভালো হবে। আমরা পরবর্তী সূত্রে যাচ্ছি, সেখানে মহারাজ বলছেন সেবা সাধ্যয় সাধন সত্য সংযম, এই পঞ্চ সকার উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়, সতত সযতনে সাধ্যমতো এগুলির অনুষ্ঠান করবে। সেবা শুধু ইষ্টের সেবা নয়, জগতের সব মানুষকে আমার ইষ্টমূর্তি ভেবে তাকে সেবা করা। যখন আমরা আমাদের প্রিয়জনকে সেবা করি তখন আমরা আমাদের সেরা বোধটুকু উজাড় করে দিই। ঠিক সেই রকম যখন আমরা প্রত্যেকটি মানুষকে আমার সেই প্রিয় মানুষের প্রতিভূ বলে মনে করব, তখন আমরা তাকে সেবা করব, তাকে আমরা সাহায্য করব আমাদের সবটুকু দিয়ে। সাধ্যায় পড়াশোনা, পড়াশোনা একটা জিনিস আমাদের করে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনা এবং তার চিন্তন, এই তিনটি মিলিয়ে সাধ্যায়। আমরা যেটা পড়ছি সেটা যেন কানের মধ্যে দিয়ে শুনতে পাওয়া, মানে এটা হৃদয়ঙ্গম করা, আর হৃদয়ে গিয়ে সেটা যখন অনুভবের রাজ্যে আসে তখন আমার মানে পাঠ বা সাধ্যায়টা সার্থক হয়ে ওঠে, এটির প্রয়োজন। যেটি শুনেছি গুরু নির্দিষ্ট পথ যেভাবে বলা আছে সেইভাবে নিত্য নিয়মিত ভালো লাগুক আর মন্দ লাগুক একই ভালোবাসার জারিতে জুড়িয়ে সাধন ভজন করা। আরেকটি হচ্ছে সত্য। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কিছু উপদেশ দিন, বিজ্ঞানানন্দজি বলেছিলেন আমি নতুন করে আর কি উপদেশ দেব, যা কিছু উপদেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তার বর্ণ পরিচয় দিয়েছে। কি উপদেশ? মহারাজ বলছেন সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই সত্য কথা বলা এটা একটা খুব কঠিন একটা ব্যায়াম, একটা খুব কঠিন একটা ব্যায়াম, ব্যায়াম নয় ব্যার ব্যায়াম নয় ব্যায়াম একটা এক্সারসাইজ। এটা
করে দেখাটা খুব কঠিন। অনেক সময় আমি সেদিনকে ক্লাসে জিজ্ঞেস করছিলাম, ক্লাস টেনের ছেলেদের পড়াতে জিজ্ঞেস করলাম, তোরা কতজন মিথ্যে কথা বলিস? ক্লাসে সবাই হাত তুলে নিল। এই যে সত্যি বলার, এই যে আমি মিথ্যে কথা বলি, এই সত্যিটা প্রকাশ্যে বলার মতো সাহস আমাদের সকলের নেই। এটা দেখে আমার খুব খুশি হয়েছিল, আমার মনে হয়েছিল এদের যদি সৎ পথে চালিত করতে হয় তাহলে এই মিথ্যে বলাটা তাদের আপনাই চলে যাবে। ঠিক সেরকমভাবে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমি মিথ্যে বলি কি না, এবং মিথ্যে বলি এই বোধটা যদি জাগে তবে আমি সত্যর পথে জিগে যাব। আমরা অনেক সময় আমরা যে মিথ্যে বলে ফেলি সেটিকেই আইডেন্টিফাই করতে পারি না। আর সংযম, এটি আপনা আপনি হবে, এগুলি যখন সেবা সাধ্যায় সাধন এবং সত্য আসবে আপনা আপনি জীবনে সংযম আসবে। যখন আমি লাগাম পড়াবো তখন ঠিকঠাক মতো হবে। বলছেন এই পঞ্চ সকারের উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়। কেমনভাবে করতে হয়? তিনটি, সতত, সযতনে, সাধ্যমতো, সব সময় এবং উইথ অল লাভ, উইথ অল কেয়ার। তাই সযতন শব্দটা ব্যবহার করা আছে, এবং সাধ্যমতো চেষ্টা করতে হবে। একজন আমায় জিজ্ঞাসা করছিলেন, তিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে চান। আমি জিজ্ঞেস করলাম কখন শুতে যান, বললেন 12টা। কখন ঘুম থেকে ওঠেন? 8টা। 12টায় ঘুমলে 8টা মানে 8 ঘন্টা ঘুমিয়ে পড়েছেন। কারণ আপনি যদি এগোতে চান তাহলে ঘুমের ওখানে আপনাকে আধা ঘন্টা আগে শুতে হবে, 11:30টায় প্রথম শুরু করতে হবে। আর রোজ যে সময় ওঠেন তার থেকে 15 মিনিট আগে ওঠা অভ্যাস করতে হবে। এই যে এত দীর্ঘ সময় ধরে যে ঘুমানোর অভ্যাসটা, বা এই অন্য সময় অড আওয়ার্সে ঘুমানোর অভ্যাসটা, এটা অনেক দিন ধরে হয়েছে, অতএব এই ফিরিয়ে আনাটাও অনেক দিন লাগবে। প্রথমে 1 সপ্তাহ করে 15 মিনিট করে এগোতে হয়। শোবার সময়টা যেন 10:30 থেকে 10:30 থাকে, এবং আমরা যদি একটু একটু করে 15 মিনিট করে এগোতে থাকি একটা সময় দেখব আমরা ঠিক 5টা বা 6টার সময় উঠতে পাচ্ছি। দেখুন 5টায় উঠতে পাচ্ছি যখন, 8টার বদলে যখন আমি 5টা থেকে দিনের কাজ শুরু করব আমরা দেখব যে 3 ঘন্টা কত অতিরিক্ত আমরা পাচ্ছি। আমাদের সকলের জন্যই 24 ঘন্টা বরাদ্দ আছে। দেশের প্রধানমন্ত্রীও যেমন 24 ঘন্টা পায়, দেশের ঝাড়ুদারও 24 ঘন্টাই সময় পায়, যে যেভাবে সেটিকে আমরা ব্যবহার করি। প্রভুর কাছে প্রার্থনা আমরা যেন এই 5টি সাধন, সেবা সাধ্যায় সাধন সত্য সংযম, এই পঞ্চ সকারের উপাসনা আমরা যেন সতত, সযতনে ও সাধ্যমতো করতে পারি। আজকে আমরা এখানেই থামছি, আগামী দিন আমরা 122 নম্বর সূত্র থেকে পড়া শুরু করব। ওম জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।